শ্যামন ত্রিভি, আমি রয়েছি আপনাদের সাথে, মিলে রাখছি চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীতে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে জনসচেতনতা মিছিলের আয়োজন করা হয়। উমাকান্ত স্কুলের ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মিছিলের সূচনা করা হয়। মিছিলটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গড়তে, তাই নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। রাজ্য থেকে কোনো নেশা সামগ্রী যেমন বহিরাজ্যে যেতে দেওয়া হবে না, তেমনি বহিরাজ্য থেকেও কোনো নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। নেশা সামগ্রীর পাচার রুখতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি একসাথে মিলে কাজ করছে। অভিভাবকদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে করে তারা নেশার করাল গ্রাসের শিকার না হয়। এক মাস ব্যাপী যে কার্যক্রম, আজকে তার সমাপন দিবস এবং তার কার্যক্রমও এখানে উল্লেখ করা হয়েছে। যে মেইন যে কার্যক্রম সেটা আস্থাবন ময়দান আজকে হবে। এখানে বাইরে থেকে সোনু নিগমজি আসবেন এবং ওখানে ওনার যে পারফরমেন্স ওখানে দেবেন, এবং আহ্বানও করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে সবাইকে ওখানে উপস্থিত হবার জন্য। আমাদের সরকার চাইছে যে নেশামুক্ত ত্রিপুরা, আমরা জিরো টলারেন্স যে নীতি সেটা আমরা গ্রহণ করেছি। আমাদের হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি বারবার আমাদের যে এনএসি মিটিং হয়েছে নর্থ ইস্ট কাউন্সিলে, সেখানে বারবার বলেছেন যে কোনো অবস্থায় না আমাদের এখান থেকে কোনো নেশা সামগ্রী বাইরে যাবে, না বাইরের থেকে আমাদের কোনো নেশা সামগ্রী ভিতরে আসতে দেবে। তো সেইভাবে আমরা কাজ করছি পুরো নর্থ ইস্ট, যারা আমাদের অষ্টলক্ষ্মীর যে আমাদের প্রদেশগুলো।